বছরে আগুনে পড়ে প্রায় 6 লাখ মানুষ। গেল ডিসেম্বরে শুধু আগুন লেগেছে 2,307টি স্থানে। এসব ঘটনায় তদন্ত হলেও পরবর্তী করণীয় সম্পর্কে নেই কোনো উপদেশ। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। বঙ্গবাজার পুরো ধ্বংস হয়ে গেছে, আমিও নিজের ক্ষতি করছি, আমার পুরো মার্কেট অনেক টাকা ক্ষতি হয়েছে আমিও, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া উচিত, ফায়ার সার্ভিস কাজ করবে, ঠিক আছে, এ তো পরে, আগে আমাকে ঠিক হইতে হবে। মেগা সিটি ঢাকায় প্রতিদিনই নির্মাণ হচ্ছে নতুন নতুন ভবন। অতি অল্প সংখ্যক নিয়ম মানলেও অধিকাংশ ভবন বেড়ে উঠছে অনিয়মের বোঝা মাথায় নিয়ে। বহুতলা থেকে শুরু করে টিনশেড ঘর নির্মাণে মানা হয় না অগ্নি নির্বাপনের ন্যূনতম নিয়ম, যে কারণে ছোটখাটো দুর্ঘটনাও বড় ক্ষতির কারণ হয়ে দেখা দিচ্ছে। দুই বাচ্চা আগুন নিয়ে খেলতেছিল, তো এক বাচ্চার শরীরে আগুন ধরে গেছে, ওই ছোট দুজনই ছোট, একজনের 5 একজনের 6 বা 7, আজকে 1 মাস 5 দিন পরে মারা গেল। আমরা অনেক খেয়াল ছিলাম, তারপরেও আমার বাচ্চাটা পুড়ে গেছে। তো ফায়ার সার্ভিস কাছে অনুমোদন নিতে হয় বাড়ি করতে হইলে, কিন্তু এটা বাড়ি করার পর দেওয়া এই দেওয়ার কোনো কেউ চেকিং করে না। তো ফায়ার এক্সিট আছে, কিন্তু ফায়ার এক্সিটটা তালা মারা থাকে, তাহলে আমি বিপদের সময় কি আমি ফায়ার এক্সিটে নামবো নাকি চাবি খুঁজবো? ফায়ার ফাইটিং, ফায়ার অ্যালার্ম সিস্টেম প্রপারলি, এগুলো স্ট্রিক্টলি দেখা উচিত। আপনি প্রশাসনকে খাতা কলম দেখাইয়ে আপনি স্যাংশন পাস করে ফেলতেছেন, আপনি কিন্তু আপনার নিজের জায়গাটায় আপনি সেফটি হইলো কিনা আপনি যাচাই করতেছেন। গলি থেকে রাজপথ কিংবা ভবন নির্মাণ, সব ক্ষেত্রে অসচেতনতা একটি বড় কারণ বলে মনে করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে বহুতল ভবন নির্মাণ করার ফলে যেসব প্রিকশন আমাদের নিতে হবে, সেই প্রস্তুতিগুলো সশ ডিপার্টমেন্ট থেকে ওইভাবে নেয়। সুতরাং আমরা একদিনে সেটা যেমন পারবো না, আবার আমরা কোনো কিছু করবো না, সেটাও হইতে পারে না। এই জন্য আমরা বলতে চাই যে আমরা বর্তমানে বিধিমালা সংশোধন নিয়ে আসতেছি, আমরা ইসিপিএসে গিয়েছি, আমরা সবগুলো আধুনিকায়নের কোনো অংশ যাতে বাদ না পড়ে, নগরবাসীর নিরাপত্তার জন্য সর্বোচ্চ যতটুকু করলে মানে জীবন নিরাপদ হয় সে চেষ্টা আমরা করব। ফায়ার সার্ভিসের তথ্য বলছে সুউচ্চ ভবন কিংবা হাট বাজারে আগুন লেগে মরছে মানুষ, যার বেশিরভাগই নিম্নবিত্ত। অথচ অনাকাঙ্ক্ষিত আগুন ঠেকাতে ভুক্তভোগীদের দায়ও যথেষ্ট। যখন একটা আগুন লাগে, দুর্ঘটনা লাগে, আমরা সাধারণ যারা জনগণ আছি, আমাদের কাছ থেকে প্রশাসনের আশা করে সহযোগিতা, কিন্তু আমরা সেটাও ব্যর্থ হই। জবাবদিহিতার পাণ্ড যদি থাকতো, তাহলে তারা আবার পরবর্তীতে কৃষি মার্কেট, নিউ মার্কেট, এগুলো এত বড় দুর্ঘটনা হতো না। এইভাবে যে পুড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা কখনো কল্পনা করি নাই। আমরা চাই যে তারা আসুক, শুধু উদ্ধার করুক এবং এ থেকে যাতে আমরা বাঁচতে পারি। বঙ্গবাজার দেখলাম, নিউ মার্কেট দেখলাম, ফায়ার সার্ভিসে যে একটা কার্যকর ভূমিকা থাকা দরকার, কিন্তু আমরা এটা দেখিনি। নাজিরা বাজার কিন্তু ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের পাশেই, সেখানে কিন্তু আগুন নিভাইতে সময় লাগছে, তো এখানে মানুষের জানমালের ক্ষতি হয়েছে, তাহলে আমরা কীভাবে? অবশ্যই আমরা অবশ্যই আতঙ্কিত। আমার বাচ্চাটা আজকে 20% পুড়ে গেছে, আমি বুঝতেছি যে বাচ্চাটা পুরা তার বাপ মার যে কত কষ্ট। রান্না করতেছিল, জর্জেট ওভেনের থেকে আগুন লাগছে, হাত পুড়ছে, গাল পুড়ছে। প্রতিদিনই ঘটছে আগুনের ছোট বড় দুর্ঘটনা, আর এসব ঘটনায় বহু মানুষ হতাহত হলেও বাঁচানোর মানুষ পাওয়া খুবই দুষ্কর। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।